হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মা হতে চলেছেন এই খবরটা নিজেই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টার প্রোফাইল স্বামী নিষ্পাল সিং এর সঙ্গে ছবি দিয়ে কোয়েল লিখেছেন, দিন কাটছে লাথি ঘুষি ও নড়াচড়াই, নিজের মধ্যে নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছি। মাতৃত্বের খবর সামনে আনার পর নিজের প্রথম ছবি শেয়ার করেছেন অন্তঃসত্ত্বা কোয়েল মল্লিক, যেখানে মেরু রঙের লম্বা একটি পোশাক দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যদিও এই ছবিতে কোয়েলের বেবি বাম যে খুব স্পষ্ট তা অবশ্য একেবারেই নয়, তবে এটা বোঝা যাচ্ছে খুব যত্ন করে ঢিলেঢালা পোশাকের নিচে বেবি বাম ডেকে রেখেছেন অভিনেত্রী। বুধবার এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল আগেই জানিয়েছেন, পুতুলি উড়ুন নিচে আমার জীবন, গরমের বুক মিষ্ট হতে চলেছে আমার সন্তান। 2013 সালের প্রযোজক নিষ্পাল সিং এর সঙ্গে সাত পাকে বাধা পড়েন কোয়েল মল্লিক, তারপর ছবিতে কাজ করেন গিয়েছিলেন। এদিকে কোয়েলের মা হওয়ার খবর তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মিমি থেকে শুভশ্রী কালীপাড়ার অনেকেই। প্রসঙ্গত, খুব শীঘ্রই পরিচালক শৌকজ ঘোষের রক্ত রহস্য ছবিতে দেখা যাবে কোয়েলকে। খুব সম্ভবত এই গরমে মুক্তি পাওয়ার কথা ছবিটি, যদিও ছবিটির শুটিং অবশ্য কোয়েল বহু আগেই শেষ করে ফেলেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতের নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে